নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। রবিবার ধর্মনগরের ওয়াইএমসি ক্লাব এবং বিকে নন্দী মেমোরিয়াল শিশু পিতা নারী সেবা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেঘা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই মহতী শিবিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক রসিক রঞ্জন গোস্বামী। ধর্মনগরের একটি অতি পরিচিত ঐতিহ্যবাহী ক্লাব থানা রোডের ওয়াইএমসি ক্লাব। বছরের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে ক্লাবটি। তাদের দেখা যায় খেলার মাঠে, দীপাবলির আয়োজনের সামাজিক অঙ্গনে। রবিবার এই ওয়াইএমসি ক্লাবে এবং বিকে নন্দী মেমোরিয়াল শিশু বিতান নারী সেবা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেগা চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, সাথে ছিলেন ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দেব। ক্লাব সদস্য বিশ্বজিৎ দেব জানান, সোমবার মোট 85 জনের চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে প্রায় 40 জনকে বিনামূল্যে ক্লাবের তরফ থেকে চশমা দেওয়া হবে। ওয়াইএমসি ক্লাবের এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজনে বহুজন উপকৃত হয়েছেন। ওয়াইএমএসি ধর্মনগর থানা রোড এবং বিকে নন্দী মেমোরিয়াল শিশু সেবা সদনের উদ্যোগে, যৌথ উদ্যোগে যে মেগা চক্ষু শিবিরের আমরা আয়োজন করেছি, এই চক্ষু শিবির এখানে শুরু হয়ে গেছে। 10:30 থেকে শিবির শুরু হয়েছে। আমাদের এখানে এখন পর্যন্ত 86 জনের নাম লিখিয়ে গিয়েছেন। আগে 3 দিন আগের থেকে যে নাম লেখানো শুরু হয়েছিল, 86 জন পেশেন্টের নাম লিখিয়েছেন এবং আরও একজন দুইজন করে আসছেন, নাম লেখা হচ্ছে। একজন একজন করে পেশেন্ট দেখানো শুরু হয়েছে। ভিতরে আমাদের ডাক্তাররা আছেন এবং চোখের আই স্পেশালিস্ট যারা ওনারাও আছেন। আজকে আমরা যে যৌথ উদ্যোগে যে শুরু করেছি, 30 জনকে আমরা বিনামূল্যে চশমাও দেব। যাদের চশমা লাগে ওনাদেরকে চশমা দেওয়া হবে। আমরা এই আজকে আমরা ওয়াইএমসি ক্লাব এবং বিকে নন্দী মেমোরিয়ালের যৌথ উদ্যোগে আমাদের এই চক্ষু মেগা শিবির শুরু হয়ে গেছে এবং এটা 3টা পর্যন্ত। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশের জালে আটক অবৈধ কয়লা বোঝাই লরি সহ 2 জন। ধৃতরা হলো বিকাশ কুমার এবং নরেন্দ্র কুমার। তাদের বাড়ি হরিয়ানা রাজ্যে। মোবাইল ট্র্যাকের মাধ্যমে জানা যায় কয়লাগুলো মেঘালয় থেকে সংগ্রহ করা হয়েছে। পক্ষকালের মাথায় ফের অবৈধ কয়লা বোঝাই লরি সহ 2 জনকে আটক করে সাফল্য পেল বাজারেছড়া থানাধীন জুড়াইবাড়ি ওয়াচপোস্টের কর্মীরা। রবিবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাফল্য পায় পুলিশ। এই অভিযানে ধরা পড়ে HR46E5149 নম্বরের একটি তেরপাল বাঁধা কয়লা বোঝাই 18 চাকার লরি। এতে ধরা পড়ে লরির মালিক এবং চালক। তাদের নাম বিকাশ কুমার এবং নরেন্দ্র কুমার। উভয়ের বাড়ি হরিয়ানা রাজ্যে। এমর্মে চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান যে পুলিশের প্রাথমিক চারায় ধৃতরা কয়লাগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে সংগ্রহের কথা বললেও ওদের মোবাইল ট্র্যাক করে জানা যায় যে ওরা মেঘালয় থেকে কয়লা সংগ্রহ করেছিল। এমনকি ওদের সঙ্গে থাকা কয়লার চালানটিও ভুয়ো বলে ধরা পড়েছে। ধৃতদের রবিবার বাজারছড়া থানায় সমজে দেওয়া হয়েছে। সোমবার তাদেরকে CGM আদালতে সুপারিশ করা হবে। প্রসঙ্গত উল্লেখ করছে, রাজ্য সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাতের অন্ধকারে কয়লা পাচার অব্যাহত রয়েছে। এদিকে গত কদিন ধরে কাঠিগড়ায় কয়লা তদন্তের জন্য CID বিভাগের এক প্রতিনিধি দল অবস্থান করলেও কয়লার নাটের গুরুরা এসবে ভ্রুক্ষেপ করছে না বলে স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে নানা প্রশ্নচিহ্ন সহ স্বচ্ছ বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোপন সূত্রে খবর পাই যে মেঘালয় একটা থেকে একটা কয়লার গাড়ি অবৈধভাবে অন্যগুলো কয়লার গাড়ি আগরতলার দিকে যাইতেছে। হ্যাঁ, অত গাড়ির নাম্বারটাও পাইছি। আমরা এই চোরাইবাড়ি ওয়াচপোস্টের সামনে নাকা ডিউটি লাগাইছি। সন্ধ্যার সময় এই গাড়িটা আমার চোরাইবাড়ি আউটপোস্টের
সম্মুখে এসে 8 নং জাতীয় সড়কে এই গাড়িটা যখন চেক করা হয়েছে তখন যে চালান দিছে এই চালানটা হয়েছে হলদিয়ার আর কলকাতা ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু ড্রাইভারের যে মোবাইল নাম্বার তার মোবাইলটা লো হয়েছে, এই মোবাইলের যে নাম্বার এই মোবাইল নাম্বারের সিডিআর বাইর করে দেখা যেতেছে মেঘালয়া আছে। তাই মানে আমার এই যে গোপন সূত্রে খবর পাওয়ায় আর এই সিডিআরের ইয়েসাতে দেখা যেতেছে যে হে মেঘালয় থেকে এই কয়লাটা লোড করছে, আর এই যে হলদিয়ার যে চালান যেটা ইয়ে আনছে এই চালানটা চিটিং করিয়া হে কয়লাটা নিয়ে অবৈধভাবে আগরতলা নিয়ে যাইতে আসছিল। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মনসা পূজার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিবাদের জেরে নিহত এক, আহত 4 জন। ঘটনা রাজধানীর শেকেরকুট রেল স্টেশন এলাকায়। অভিযুক্ত অজিত দাস এবং রতন দাস পলাতক। তদন্তে নেমেছে আমতলী থানার পুলিশ। রাজধানীর শেকেরকুট রেল স্টেশনের পাশে এক বাড়িতে মনসা পূজার অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ভাইয়ের দা এবং লোহার রটের আঘাতে মৃত্যু হল একজনের এবং আহত 4 জন। আহতদেরকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনা রবিবার রাত আনুমানিক 1টা নাগাদ। অভিযুক্তরা হলো অজিত দাস বয়স 34 বছর, অপরজন রতন দাস বয়স 25 বছর। জানা যায় মৃত ব্যক্তির নাম নকুল সাহা বয়স 38 বছর। অন্যদিকে আহতরা হলো গোপাল সাহা, অনিমেষ সরকার, সাধন দাস এবং গঙ্গাগিরি। এ ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে আসেন এসডিপিও অনির্বাণ দাস, আমতলী থানার বড়বাবু সহ অন্যান্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে দা ও লোহার রোড উদ্ধার করে, তবে বর্তমানে অভিযুক্তরা পলাতক। আমি গেছি বা অনেক লোকই আইছে, আবার পরে যে যাইতেছে হেরোই মারতেছে, যার জন্য তারা দুইজন নকুলদারে মারছে দেখছি। তারপর নকুলদার আমি আমার শালীর ওজন বাড়ি দিয়েছে, তখন আমি আমার শালীর হলে হে দিয়ে গেছি, হে দিয়ে গিয়া আমার সম্বন্ধে দিয়ে বাইকে করে পাড়া দিয়েছি। আমি তাড়াতাড়ি যাও রুগী বাসাও আগে মানে 3 বেলা কটা বাজবে তখন তখন 12:30, 1টা এর মধ্যে মারা গেছে কি মারা গেছে? আমরা তো এখানে 3টা লাশ দেখছি। আচ্ছা, গাড়ি তুলে দিয়েছি পরে। কজন আহত এর মধ্যে কে আছে, কে কে আছে? আমরা তিনজনের মধ্যে মানে আমি তো একজন ফাড়াইছি ভাই। আচ্ছা, আপনি শালীর শালী? হ্যাঁ। এরপরে 3 জন আসলো, নকুলদা আসলো, নকুলদার মা আসলো, নকুলদার ভুঞ্জা মা আসলো। 3 জন আহত আহত না 3 জন আমি যদি গাড়ি তুলে দিই পুলিশে গাড়ি দিয়ে তারা নিয়ে যাবে। এর মধ্যে কে মারা গেছে জানান আপনি? অনে মারা গেছে, অক্ষণে সকালবেলা খবর পাইছি নকুলদা মারা গেছে। সঞ্জীব দাস এবং ওর ভাই রতন দাস আশের বাড়িতে কালকে একটি কালী পুজো মশা পুজো ছিল। তো ওই মশা পুজোতে নকুল সাহা বলে একজনের সাথে তার বিবাদ হয়, বিবাদে ধস্তাধস্তি হয় এবং মারামারিও হয়। তারপর সিরিয়াস কন্ডিশনে নকুল সাহাকে জিবি হসপিটালে ভর্তি করানো হয় কালকে রাত্রিবেলা। তো আজকে সকালে সে এক্সপায়ার করে। তো আমরা এ ব্যাপারে একটি তদন্ত গ্রহণ করেছি, মার্ডার কেস নেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি সন্দীপ সাহা এবং ওর ভাই রতন সাহাকে অ্যাক্স করার জন্য। কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নারী নির্যাতনের অভিযোগ উঠল এক নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মোহাম্মদ আক্তার, বাড়ি বাংলাদেশের দৌলত খান উপজেলাধীন মধ্য জয়নগর গ্রামে। থানায় মামলা মোহাম্মদ আক্তার সহ তার 5 সহযোগীর বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার দৌলত খান উপজেলাধীন উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর 7 নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর আব্দুল মান্নানের দুই মেয়ে আসমা এবং ইয়াসমিনকে একই এলাকার নৌবাহিনীর সদস্য মোহাম্মদ আক্তার বয়স 26, পিতা রতনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে জানা যায় গত 12 অক্টোবর সোমবার বিকেল 5টায় আব্দুল মান্নানকে তার ভাই রতন বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়িতে বসে নৌ সদস্য আক্তারের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলেন। এ সময় হঠাৎ কোনো কারণ ছাড়াই আক্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল মান্নানকে চড় থাপ্পড় মারে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় মান্নানের দুই কন্যা আসমা এবং ইয়াসমিন
তাদের বাবার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে এসে বাবাকে উদ্ধারের চেষ্টা করে। তাদের বাবাকে উদ্ধারে এগিয়ে এলে নৌবাহিনীর সদস্য আক্তার ও তার চার পাঁচজন সহযোগী ইয়াসমিনকে চুলের মুঠি ধরে একাধিকবার মাটিতে আছড়ে ফেলে ও তার বোন আসমাকে এলোপাথারি মারধর করে। এতে আসমা এবং ইয়াসমিন দু বোন মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে থাকে। গুরুতর অবস্থায় আহতদেরকে স্থানীয় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আক্তারকে প্রধান আসামি করে ফারুক, জামাল, রতন ও ছকিনা সহ পাঁচজনের বিরুদ্ধে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার। জানা যায়, মামলা দায়েরের পর থেকে ভুক্তভোগী অসহায় পরিবারের উপর একের পর এক জীবন নাশের হুমকি চালিয়ে যান নৌবাহিনীর সদস্য আক্তার ও তার পরিবার। তাদের দাবি, তাদের অপকর্মের বিচার করার মতো লোক ভোলাতে নেই। স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরেই আক্তারের নৌবাহিনীতে চাকুরি হওয়ার পর থেকে আব্দুল মান্নানের উপর একের পর এক নির্যাতন চালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিলন জানান, তিনি বিষয়টি জানেন এবং সালিসি বিচারের ব্যবস্থা করবেন। স্থানীয় কিছু প্রভাবশালী লোকের ক্ষমতা নিয়ে একত্রিত হয়ে অসহায় পরিবারটির উপরে দিনের পর দিন চরম জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নৌবাহিনীর সদস্য আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যান। আপনার নাম কি? ইয়াসমিন। আপনাদের কোন ইউনিয়ন? মদন জনগণ ইউনিয়ন। ওয়ার্ড কত? কি হয়েছে এখানে? ধাক্কা দিয়া জন হালে দিছে, হালে দিয়ে আমার বাপের মারতা আছে, মারতা মারার পরে যারে আমার বাপে এসে করে আছে, যারে আমার বোনে গেছে, আমার বোনেরও মারতা আছে, লাস্টে আমি গেছি আমারও মারছে। আমার নাম হাসনাইল, আমার পিতার নাম আব্দুল মান্নান, আমার বাড়ি হয়েছে উত্তর জনগর, 7 নং ওয়ার্ড, মধ্যম জনগর। আমার চাষতে নৌবাহিনী চাকরি করার পর থেকে আমাদের খুব অত্যাচার করতেছে। সামান্য ক্ষুদ্রত বিষয় নিয়ে, অল্প ছোটো ছোটো বাচ্চাদের বিষয় নিয়ে ও আয়সা, ওনার আমার আব্বু আয়সা, আক্তারের আব্বু আয়সা আমার আম্মুকে খুব মারছে। আমার আম্মুকে মারার পরে যতদিন আমরা বিচার দিয়েছি, কোনো বিচার করেনি, কোনো বিচার কিছু করা নেই। তারপরে আমরা এলাকার মানুষকে জানাইছি, এলাকার মানুষকে মিলন নাম্বারের কাছে আমরা বিচার দিয়েছি, বিচারের মতো আমাদের কোনো বিচার করা হয়নি। এমন আমরা দিয়ে পড়ে তারপরে আমাদেরকে খুব অচেতন করতেছে, আমরা বিচার দিয়েছি, কোনো আমাদের বিচার হয়নি। এই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি। বাংলাদেশ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনে জেতার পর কোন নেতা মন্ত্রীর টিকিট নাকাল মেলে না। সংসদ থেকে জিপি সভাপতি সবাই শুধু তার বাহানা করে আসছেন দিনের পর দিন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত খাসিয়াপুঞ্জির মানুষের দুর্দশার কথা বলতে গিয়ে এ কথাগুলি বলে পুঞ্জির খোদ মন্ত্রী। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত ধলছড়া জিপির খাসিয়াপুঞ্জির বেহাল অবস্থা। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই পুঞ্জির মন্ত্রী বলেন, প্রত্যেক নির্বাচনের আগে বিভিন্ন দলের মানুষ এসে তাদের সঙ্গে কথা বলে নানা আশ্বাস দিয়ে যান। তারা বলেন, নির্বাচনে জিতলে পুঁজির মানুষের সব সমস্যার সমাধান হবে, কিন্তু জেতার পর কোনো নেতামন্ত্রীর সময় থাকে না খবর নেওয়ার। পুঁজির মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকশো পরিবার এই পুঁজিতে দীর্ঘ 60 বছর যাবৎ বসবাস করে আসছেন, তাদের একমাত্র ভরসা পান ক্ষেত। অর্থের অভাবে বর্তমানে পান ক্ষেত করা কঠিন হয়ে পড়েছে। পানের ফসল কম হওয়ায় পরিবার চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। সরকার থেকে কোনো সুবিধা পায় না তারা, নেই পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা, পরিষেবা। বলা বাহুল্য, এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা জানে না, তাই বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান ষোলো আনা ভুল প্রমাণ করছে পুঞ্জির মানুষের এহেন দুরবস্থা। আপনাদের এখানে মূল ব্যবসাটা কি? আমরা মূল ব্যবসা হলো তোলতা পানো, তোলতা পান গাছ, তার গাছ করে। আর এখানে মেইন মাঠ হলে আমরা সরকার থেকে কিচ্ছু পাওয়া যায় না, না সব পানি, না রিংওয়েল, না গড়, না কিচ্ছু। কত বছর থেকে আপনারা এইখানে আছেন? আমরা তো 50-60 বছর থেকে আছি এখানে। 50-60 বছর থেকে তো এইখান থেকে এখন পর্যন্ত কোনো ফেসিলিটি পাইছেন না? না, কিচ্ছু ফেসিলিটি পাইছি না সরকার। আগে একবার পাইছি রিং, মানে 30 বছর থেকে আগে রিংটাও পাইছি, আর কিচ্ছু পাইছি না রিংওয়েল। এটা তো নষ্ট হয়ে আসছে, বাদে এখন তো পানির অবস্থা প্রবলেম আছে।
আর এখানে আপনারা এখানে শিক্ষার ব্যবস্থাটা কীরকম আছে? এখানে তো আমরা শিক্ষা কিছু নাই, না দস্তখত করতে পারে না কিছু করে, আমরা তো বেশি আঙ্গুর আঙ্গুরটা চাপ স্কুলে তো কিছু নাই, স্কুলেরও কোনো ব্যবস্থা নাই। যদি আমরা তো সরকার থেকে তো কিছু সাহায্য পাওয়া যায় তো সবচেয়ে ভালো হয়। যেগুলো একটা স্কুল আছে, মানে স্কুল মানে ছাড়িয়েও কিছু মানে কাজ করে না আমরা বাচ্চা রোটারে শিখাইতে। এমনি কি বুঝুন যে পান ক্ষেতের যে ওইটা দিয়ে সংসার চলেনি আপনাদের? না, তো পান ক্ষেত এখন তো কষ্ট হয়, তার জঙ্গল নাই, সব জঙ্গল নষ্ট হয়ে আসে, তো পান ক্ষেত অসুবিধা, নিজের গাছও লাগাইতে লাগে, ওই দেখুন আসলে আমরা পান গাছও তো খুব কষ্ট। জঙ্গল থেকে যে গাছ খেতে আনো পাবলিকে খাটিয়ে নিয়ে গেন? ও বেশি তো বাঘে পাবলিক কাটিয়ে নিয়ে সবই করে নিয়ে রাত্রের সময় আমরা তো জুন থেকে আইয়া তো রাত্রে যাই গিয়ে আরম্ভ গাছ কাটিলাই, পান গাছ কাটিলাই, আমি মারি গেছিলাই বাজার গিয়ে। বারোগ্রাম থেকে শম্ভু দাস চৌধুরীর রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। 2019-এর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল বিদ্যালয় পরিচালন কমিটি। জানা যায় শান্তিরবাজার মহকুমাধীন লক্ষ্যছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এডিসি ভিলেজের লক্ষ্যছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবারের উচ্চ মাধ্যমিকে 8 জন পরীক্ষায় বসে এবং 6 জন পাশ করেন। মাধ্যমিকে 17 জন পরীক্ষায় বসেন, তার মধ্যে 11 জন পাশ করেন। এর মধ্যে প্রথম স্থানে 3 জন এবং দ্বিতীয় স্থানে 2 জন রয়েছেন। তাই স্কুলের তরফ থেকে এবং বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। জানা যায় বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি করুণ রিয়াং পাশ করা সকল কৃতী ছাত্রছাত্রীদের একটি করে ডিকশনারি প্রদান করেন। এই মহতী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি করুণ রিয়াং, বাইখোড়া ভিলেজ চেয়ারম্যান পবিত্র রিয়াং, প্রধান শিক্ষক সুভাষিস দাস, প্রতাপ রিয়াং সহ আরো অনেকেই। অভিভাবক থেকে সাধারণ মানুষের দাবি, জনকল্যাণমুখী সরকার যাতে প্রত্যন্ত এলাকায় এই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে পরিকাঠামোর দিকগুলি সাজিয়ে তোলে, সেই প্রত্যাশা সকলের। এমন কিছু ঘটনা যখন হয় যেটা আমাদেরকে আনন্দ দেয়, আপ্লুত করে, আবেগে আমরা পতিত হই, তখন আমরা সম্বর্ধনা করি। তো বিদ্যালয়ের 17 জন ছেলে মেয়ে দ্বাদশ এবং মাধ্যমিকে পাশ করেছে এবং একটা মেয়ে খুব ভালোই পাশ করেছে, মানে এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। এই প্রত্যন্ত অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার নেই, তারপর যে এই রেজাল্ট করেছে, আমি আমার শিক্ষকদের ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আগামীতে আরো
এইভাবে বেশি করে রেজাল্ট আমরা পাব আমি আশা করি। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবিলম্বে সেভ এক্সেল লোড চালুর দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল অপারেটর অ্যাসোসিয়েশন। এর অঙ্গ হিসাবে রবিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে অবিলম্বে সেভ এক্সেল লোড চালুর দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল অপারেটর অ্যাসোসিয়েশন। এমনমে রবিবার এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। জেলার বিভিন্ন ট্রাক ইউনিয়ন এবং রপ্তানিকারকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, ট্রাফিক ডিএসপি সুব্রত সরকার, ট্রাফিক ওসি তরুণ সাহা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে জেলার ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই মর্মে এদিনের প্রশাসনিক বৈঠক। তাদের যে দাবি দেওয়া তা পূরণের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তিনি জানান, পশ্চিমবঙ্গে অবিলম্বে সেভ এক্সেল লোড চালুর দাবি, ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যা সহ একাধিক দাবিতে সোমবার থেকে তাদেরই ধর্মঘটের ডাক। রাজ্য ট্রাক মালিক সমিতি সংগঠনের পক্ষ থেকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যে ট্রাক ধর্মঘট ডাকা হয়েছে, ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে মালদা জেলা প্রশাসনিকভাবে মিটিং হয়েছে। ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যার কথা তাদের জানানো হয়েছে, বিভিন্ন দাবি দেওয়া জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও অত্যাবশ্যকীয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য যেন ধর্মঘটের আওতায় আনা না হয় সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে ট্রাক মালিকদের সংগঠনের সমস্যা যদি না মিটে তাহলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যে রাজ্যব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে সেটা চলবে। এবং আমরা মনে করি অতি সত্বর প্রশাসন ট্রাক মালিকদের সমস্যাগুলো শুনে সমাধান করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল কদমতলা থানার পুলিশ। জানা যায়, কদমতলা থানাধীন নুরুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের 160টি ব্রাউন সুপারের কৌটো উদ্ধার করা হয়। অভিযুক্ত নুরুল হোসেন পলাতক। গোপন খবরের ভিত্তিতে কদমতলা 40 তুন এলাকার 2 নং ওয়ার্ডের বাসিন্দা শরাফত আলীর ছেলে নুরুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল কদমতলা থানার পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানরা। পুলিশ আসার খবর পেয়ে নুরুল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 160টি ব্রাউন সুগারের কৌটো, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়। পুলিশ এই ঘটনায় জড়িত নুরুল হোসেনকে আটক করতে অক্ষম হয়, যার ফলে কদমতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হোসেনের সহধর্মিণীকে থানায় নিয়ে এসেছে। এই খবরটা হচ্ছে আমাদের নর্থ সাহেবের পোক্তা ইনফরমেশন ছিল। অ্যাকর্ডিংলি এসপি সাহেব আমাকে কালকে রাত্রেই জানিয়ে দিয়েছেন, সব আমাকে দিয়ে দিয়েছেন। সঙ্গে আমরা তখন আমরা গভীর রাতে প্রিপেয়ার হই, সব কিছু আমাদের আইন মেনে নিয়ম মেনে আমরা সাথে আমরা আসাম রাইফেলকে নিই। বাগবাসা থেকে আসাম রাইফেল আমাদের কাছে আসে, যথারীতি আমরা 40 জন এলাকাতে নুরুল হোসেনের বাড়িতে আমরা রেড করি। ওর ওয়াইফ ছিল, ও পুলিশ আমাদের পুলিশের উপস্থিতি বুঝেও পালিয়ে গেছে। আর তখন আমরা তার বাড়ি সার্চ করেছি, সার্চ করে আমরা টোটাল 160 কোটার মতো 160 কোটার মতো আমরা ইয়ে পেয়েছি। সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার, সঙ্গে আলাদা একটা কোটাও আছে বড় কোটা, সবকিছু মিলে প্রায় 9 গ্রামের উপরে হবে। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগর রেল স্টেশন কর্তৃপক্ষের গাফিলতি এবং কেন্দ্রীয় সরকারের বৈমাত্রিক সুলভ আচরণে ক্ষুব্ধ মহকুমাবাসী। দীর্ঘদিন ধরে রেল স্টেশনের পরিকাঠামো খুবই নিম্নমানের, যাত্রী দুর্ভোগ চরম সীমায়। রবিবার দুপুর আনুমানিক 1:45 নাগাদ আগরতলা শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের মধ্যে পানিসাগর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটি পেচারতল স্টেশনে পৌঁছা মাত্রই যাত্রী নামিয়ে পানিসাগর অভিমুখে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে যায়। দীর্ঘ প্রায় 1:45 পর ট্রেনটি পানিসাগর স্টেশনে পৌঁছয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, পানিসাগরের ট্রেনটি পৌঁছানোর কিছুক্ষণ পূর্বে পানিসাগর স্টেশন কর্তৃপক্ষ ঘোষণা করেন যে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে।
প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির কারণে এবং পানিসাগর স্টেশনে কোনো ফ্লাইওভার না থাকায়, এমনকি 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ছাউনি না থাকার কারণে যাত্রীগণ জীবনের ঝুঁকি নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রায় 3 ফুট নিচে লাফিয়ে যেতে থাকে। এতে করে কয়েকজন যাত্রী অল্প সংখ্যক আহত হন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে যাত্রীগণ ভিজে ট্রেনে উঠেন। ভারতবর্ষের প্রভাবশালী কেন্দ্রীয় দপ্তর পরিচালিত রেল দপ্তরের এহেন পরিস্থিতিতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র ধিক্কার জানাচ্ছে। যদিও এই স্টেশনটি ত্রিপুরার রেল মানচিত্রে ধর্মনগরীর পর দ্বিতীয় স্টেশন, ত্রিপুরা সাপ্রুম পর্যন্ত পরিষেবা বিস্তৃত হওয়ার আর মাত্র কিছুদিন। এর মধ্যে প্রায় সবগুলি স্টেশনকে সুসজ্জিত করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে পানিসাগর স্টেশনটি আজ অবধি পেছনে ফেলে রাখা হয়েছে। লোকমুখে গুঞ্জন শোনা যায় এই স্টেশনে নাকি যাত্রীগণ কম হয়। যাত্রীগণ এমনও অভিযোগ করেন যে প্রায় সময়ই পানিসাগর রেলওয়ে কাউন্টার থেকে মেশিনে ছাপানো টিকিটের পাশাপাশি হাতে লেখা টিকিটও প্রদান করা হয়। তাই সাধারণ যাত্রীগণ মনে করেন হাতে লেখা টিকিটের দরুন সুনির্দিষ্ট রয়্যালিটির ঘাটতির কারণে রেল দপ্তরের কিছু অসাধু কর্মীর দরুন পানিসাগর স্টেশনটির এই করুণ দশা। অচিরেই এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে চলতে বাধ্য হবে পানিসাগর মহকুমার জনগণ। আপনি পানিসাগর প্ল্যাটফর্মে নাম্বার 1-এ দাঁড়িয়ে আছেন, এখন 2-এ, কি কারণে? ট্রেনটা আসার কথা ছিল 2:15, এখন তো 3:30 বাজে, তাই এখন সম্ভবত ধর্মনগর টু আগরতলা আসবে, তাই এই জন্য আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা যখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বরে আসলেন, তখন কোনো ফ্লাইওভার দিকে এসেছেন কি? না, ফ্লাইওভার না, আমরা ট্রেকের মধ্যে দিকে এসেছি। অনেক সময় প্রবলেম হয়, অনেকে মেয়েরা আসতে প্রবলেম হয়, ট্রেকের মধ্যে পা ফেসে যেতে পারে, প্লাস এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমরা তো প্রবলেমে আছি। এখানে উপরে আর ছাদ নেই? ছাদ নেই। তো আপনার ফ্লাইওভার নেই পানিসাগর স্টেশনে? ফ্লাইওভার তো নেই, আর উপরে 2 নম্বর প্ল্যাটফর্মে তো ছাদ থাকার কথা, এখানে ছাদও নেই। এখন দেখুন বৃষ্টি এসে গেছে, এখন তো আমরা তো সমস্যাতে আছি, যাত্রীরা বৃষ্টির মধ্যে ভিজতে আছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রাণ গেল 8ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রের। ঘটনা বাংলাদেশের গোবিন্দগঞ্জে, মৃতের নাম আব্দুল রাহাত। এই ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল রাহাত নামে এক 8ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। নিহত মাদ্রাসা ছাত্র রাহাত উপজেলার কাঠাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে একটি খেলনা পিস্তল দিয়ে একই গ্রামের আলামিন নামের এক যুবক রাহাতের মুখে আঘাত করলে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনার জের ধরে বিকেল 5টার দিকে প্রতিপক্ষ রফিকুল গোংরা রাহাতকে একা পেয়ে পিটিয়ে জখম করলে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়। এই ঘটনায় রাত 8টার দিকে রুবেল মিয়া ও ডলি বেগম নামের 2 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি একএম মেহেদি হাসান বিষয়টি জানিয়েছেন। গাইবান্ধা থেকে মাহমুদ খানের রিপোর্ট, নিউজ বাংলা। সালিশি সভায় রায় নিজের বিপক্ষে যাওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হতে হলো বড় ভাই ইসমাইল হোসেনকে। গুরুতর আহত হন মেজো ভাই ইউসুফ। ঘটনা বাংলাদেশের মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে। অভিযুক্ত ইসরায়েল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। বাংলাদেশের গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে নেশাগ্রস্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত এবং মেজো ভাই আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মিল চাতাল ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে ইসরায়েল হোসেন স্ত্রীকে নেশাগ্রস্ত স্বামী প্রায়ই মারপিট করত। এ বিষয় নিয়ে শনিবার রাতে তাদের বাড়িতে ছোট ভাই ইসরায়েল, মেজো ভাই ইউসুফ ও বড় ভাই ইসমাইল হোসেন সহ কয়েকজন মিলে বৈঠক করছিল। এরই এক পর্যায়ে বৈঠকের রায় ছোট ভাই ইসরায়েল হোসেনের বিপক্ষে যাওয়ায় ইসরায়েল হোসেন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বড় ভাই ও মেজো ভাইকে এলোপাথারি কোপালে। এতে বড় ভাই ইসমাইল এবং মেজো ভাই ইউসুফ গুরুতর আহত হয়। এতে স্থানীয়রা আহত 2 ভাইকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমেছে পুলিশ। গাইবান্ধা থেকে মাহমুদ খানের রিপোর্ট,
নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।